আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 26তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। তো আজকে আই 26 নম্বর ক্লাসে আলোচনা করব জয়নিং সেন্টেন্স, যেটার পার্ট ওয়ান। জয়নিং সেন্টেন্স আমরা দুইটা ক্লাস নিব। তো আজকে প্রথম ক্লাসে আমরা 6 থেকে 7টা রুলস আলোচনা করব, পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো কভার করব। তো জয়নিং সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছোট ছোট একটা টার্ম, তোমাকে বিভিন্ন পরীক্ষায় ছোট ছোট টার্ম দিয়ে দেওয়া থাকে, তো সেগুলো তোমাকে সলভ করতে হবে। তো সেগুলো কেমনে তুমি সলভ করবা, চলো ক্লাসের মাধ্যমে সেগুলো জানা যাক। তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করে রাখতে পারো, অনেক হেল্পফুল হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। তো এখানে দেখো, জয়নিং সেন্টেন্স, জয়নিং মানে কি, সংযুক্ত করা, তাই না? মানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স সংযুক্ত করবে কিছু এলিমেন্টস দ্বারা। তো প্রথম রুলস নাম্বার ওয়ান দেখো, এখানে কি কি আছে। সো স্ল্যাশ দিয়ে সাস লিখছি, ডট 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 দ্যাট, মানে সো স্ল্যাশ সাস ডট 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 দ্যাট, এটার মানে হচ্ছে একটা কজ বোঝাবে আর একটা হচ্ছে রেজাল্ট বোঝাবে। কজ মানে কি কারণ, আর রেজাল্ট মানে কি ফলাফল। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট ভার্ব সো, কি হবে সাবজেক্ট ভার্ব, তারপরে সো হবে, সো এর পরে তোমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসতে পারে, যে কোনো একটা, হয় সেটা অ্যাডজেক্টিভ হতে পারে না হয় সেটা অ্যাডভার্ব হতে পারে, তারপরে দ্যাট হবে, তারপরে সাবজেক্ট ভার্ব। এখন কথা হলো এই যে সাবজেক্ট থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকে বোঝাবে হচ্ছে কজ, মানে কারণ বোঝাবে, মানে বাক্যটা কোনো কারণ সংক্রান্ত তথ্য থাকবে এই অংশটুকু, আর বাকি অংশটুকু তোমার ফলাফল থাকবে, মানে এই কারণের উপর ভিত্তি করে বাকিটা ফলাফল থাকবে, এটা হবে রেজাল্ট। ওকে, আশা করি তুমি এই ফাংশনটা তুমি বুঝতে পারছো। এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করা যাক। তো আমরা একটা এক্সাম্পল লিখি, ধরো যে দ্য ব্যাগ কী লিখলাম, ইজ সো, তারপরে লিখলাম হেভি, এস ই এ হবে ভি ওয়াই, হেভি, তারপরে লেখা যায় যে দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি, আই ক্যান নট ক্যারি মানে কি বহন করা। তাহলে এখানে একটু দেখো তো, দ্য ব্যাগ এটা হচ্ছে গোটাটা একটা সাবজেক্ট, ভার্ব আছে দেখো ইজ, সো এখানেও সো, এখানেও সো আছে স্ট্রাকচার অনুযায়ী, তারপরে এই হেভি, এই হেভিটা হচ্ছে একটা মানে একটা ভারী বোঝাচ্ছে, একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, মানে এই ব্যাগটার গুণ বোঝাচ্ছে, এই ব্যাগটা কি ভারী, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দ্যাট কথাটা বসছে, তারপরে বসছে কি সাবজেক্ট আই, তারপর ভার্ব ক্যান নট ক্যারি, বাকিটা শেষ। তাহলে দ্য ব্যাগ ইজ সো হ্যাভি, তাহলে এটা কারণ না, ব্যাগটা ভারী হওয়ার কারণে আমি কি করতে পারছি না, ক্যারি করতে পারছি না, আমি বহন করতে পারছি না। তাহলে তুমি এক পাশে কজ আর এক পাশে কারণ ফলাফল বোঝাচ্ছে, তাই না? এখন প্রশ্ন হলো পরীক্ষায় কেমনে আসবে। এই যে সোয়ের জায়গাতে মনে করো যে দিতে পারে দেন, দিতে পারে আচ্ছা, বা আরও অনেক কিছু দিয়ে দিতে পারে, অ্যান দিতে পারে, বার দিতে পারে, এটা উঠাই দিতে পারে, ঠিক আছে? আবার দ্যাটের জায়গায় তোমার দেন দিতে পারে, অ্যান দিতে পারে, বার দিতে পারে, ডিসপাইট দিতে পারে, ইনস্পাইট দিতে পারে, দো অল দো ইত্যাদি। তখন তোমাকে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে এই গোটাটাই সলভ করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তুমি ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু নোট ডাউন করে নাও, তাহলে তোমার অনেক উপকার হবে। তো এই রুলস অনুযায়ী আমাদের এক্সাম্পলটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। পরবর্তী 2 নম্বর রুলসটা দেখো, এখানে কি কি বলতেছে। এখানে দেখো রুল নম্বর 2 বলতেছে সাবজেক্ট ভার্ব সো, সো এর পরে তোমার কি ম্যানি অথবা ফিউ থাকবে, কি বললাম ম্যানি অথবা ফিউ থাকবে, প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। এখন প্লুরাল কাউন্টেবল নাউন তো তোমরা সবাই জানো, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব বসবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, মানে সো দ্যাট, এই যেখানে সো আর এই যে দ্যাট, এই সো দ্যাটের মাঝে নাউন ব্যবহৃত হতে পারে, কি বললাম এই সো আর এই দ্যাটের ভিতর
নাউন ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে সেটা প্লুরাল, প্লুরাল কি কাউন্টেবল নাউনের পূর্বে তোমাকে মডিফাই করার জন্য এই ম্যানিয়ার ফিউটা ইউজ করতে হবে। মানে দ্যাট আর এই সরি সো আর দ্যাটের ভিতরে তোমাকে নাউন ব্যবহৃত হবে, আর সেই নাউনটার আগে তোমাকে কি ম্যানি অথবা ফিউটা ইউজ করতে হবে মডিফাই করার জন্যে। ঠিক আছে, তো এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা। তো আমরা একটা এক্সাম্পল নিলাম, যে লিখলাম দ্য স্মিথস। তো আমাদের এখানে এক্সাম্পলটা দেখো, যে আই হ্যাড সো ড্যাশ জব অফার্স দ্যাট ইট ওয়াজ নট ডিফিকাল্ট টু সিলেক্ট ওয়ান। এটা একটা এক্সাম্পল নিলাম। এখন এক্সাম্পলে দেখো আমি একটা জায়গাতে গ্যাপ রাখছি। এখন দেখো আমরা কীভাবে সেটা সলভ করব। মনে করো একটা প্রশ্ন থাকলো, প্রশ্নতে তোমার অপশন হিসেবে এখানে মোটামুটি তোমার মেনি থাকলো, বি নম্বর ফিউ থাকলো, সি নম্বর সাস থাকলো, ডি নম্বর মনে করো যে দেন থাকলো। তাহলে তুমি এখানে কোনটা অ্যান্সার করবা একটু দেখো। তো এখানে দেখো আমাদের স্ট্রাকচারটা, শোয়ের পরে কিন্তু ম্যানি অথবা ফিউ যে কোনো একটা ইউজ করতে পারবা। সেটা যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তারপরে যদি দ্যাট সাবজেক্ট ভার্ব থাকে। তো আমাদের এখানে জব কথাটা আছে, অ্যান্ড জবটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এই জবটা হচ্ছে কি প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এর আগে তুমি কি করবা, ইফ ম্যানি অথবা ফিউটা ইউজ করবা, তাহলে আমাদের এ আর বি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা আইডেন্টিফাই করলাম বা একটা বুঝতে পারলাম যে শোয়ের পরে যদি গ্যাপ থাকে, গ্যাপের পরটা যদি কোনো প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, তাহলে সেটাকে মডিফাই করার জন্যে ম্যানি অথবা ফিউটা বসবে। ওকে, আশা করি তুমি এই রুলসটাও বুঝতে পারছো। তো আমরা এখন রোল নম্বর থ্রিটা দেখবো, সেটা তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেম আগেরটার মতনই, জাস্ট কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা নাউনের চেঞ্জ হয়েছে। সেটা কি সাবজেক্ট ভার্ব ছো আছে, সেম মাস আর লিটিল ইউজ করছি আমরা এখানে। তারপরে কি আছে নন কাউন্টেবল নাউন, যেগুলো কি গণনা করা যায় না। তো সেই সকল নাউন এর পূর্বে মাস অথবা লিটিল ব্যবহৃত হবে। তারপরে দ্যাট সাবজেক্ট ভার্ব। তো এক্সাম্পলে দেখো দ্য গ্রস, এটা হচ্ছে সাবজেক্ট, রিসিভ এটা হচ্ছে কি ভার্ব, তাই না, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। তারপরে শো কথাটা বসলো, এখন এখানে মাস বসবে নাকি লিটিল বসবে, ইচ্ছা তুমি যে কোনো একটা বসাতে পারবো, অপশনে যেটা থাকবে সেটা বসাবা। যদি মাস থাকে মাস, আর লিটিল থাকলে লিটিল। আর এই ওয়াটার এটা হচ্ছে কি নন কাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে কী বসবে মাস, আমি এখানে মাসই দিলাম মনে করো। আবার মনে করো যে তুমি চাইলে লিটিল দিতে পারো, ঠিক আছে লিটিল। তাহলে সো লিটিল ওয়াটার ইট টার্নড ব্রাউন ইন দি হিট। ঠিক আছে, এটাই হচ্ছে এই রুলসের এক্সাম্পল সহকারে বিস্তারিত আলোচনাটা। ঠিক আছে, আমি আবারও বলতেছি নন কাউন্টেবলের পূর্বে মাস অথবা লিটিল বসবে। এটা তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও নাউন রিলেটেড, সেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে, আই বাটন আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, তো এখানে দেখো রুল নম্বর ফোর আমরা একটু দেখি। তো রুল নম্বর ফোরটা কি দেখো, সাবজেক্ট ভার্ব টু, এখানে কি বললাম সাবজেক্ট ভার্ব টু ডট 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 টু, এই টু এর পরে তোমার অ্যাডজেক্টিভ হবে, আর এই টু এর পর কী হবে ভার্ব বসবে। ঠিক আছে, তো এখানে দেখো কি বললাম, প্রথম টু এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পরের টু এর পর ভার্ব। তোমার একটা এক্সাম্পল লিখি, মনে করো বা ধরো যে হি ইজ টু ড্যাশ, এখানে ধরো যে টু দিলাম ওয়াক, আচ্ছা এখানে আমি দিয়েই দিই উইক। আচ্ছা দেখো তো এখানে হি সাবজেক্ট ভার্ব ইজ টু বসলো, উইক মানে কি দুর্বল, অ্যাডজেক্টিভ বসলো এটা উইক, আর টু বসলো, আর এদের ভার্ব বসলো ওয়াক। তাহলে প্রশ্ন থাকতে পারে এখানে, ধরো এখানে টুটা উঠাই দিতে পারে, মানে বাদ রাখতে পারে, এখানে ধরো গ্যাপে হয়ে রাখলো, অথবা বলতে পারে যে এখানে অপশন হিসেবে তোমাকে দিল যে অল দো দিতে পারে, মাস দিতে পারে, লিটেল দিতে পারে, ইত্যাদি আইটেম দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কী জানি যে এই টু এর পরে অ্যাডজেক্টিভ বসে, আর এই টু এর পরে ভার্ব বসে, এটা জাস্ট মনে রাখবা, তাহলেই ইনাফ হবে তোমার জন্যে। ঠিক আছে, আরেকটা যদি আমরা উদাহরণ দিই এখানে, যে মনে করো যে দ্য ব্যাগ ইজ টু হেভি, ওই যে প্রথম দিকে আমরা যে একটা উদাহরণ দেখলাম ওইটাই টু ক্যারি। ওকে, এই যে এই টু এর পরে হেভি কথাটা বসলো, এটা অ্যাডজেক্টিভ,
আর এই টুয়ের পরে ক্যারি কথাটা বসলো, মানে বহন করা, কাজ বোঝাচ্ছে ভার্ব। তাহলে এই টুয়ের পরে বসলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই টুয়ের পরে বসলো হচ্ছে ভার্ব। এটা হচ্ছে রুল নাম্বার ফোরের আলোচনাটা, ঠিক আছে। এখন দেখি রুল নাম্বার ফাইভ, ডিসপাইট আর এটাকে ইনস্পাইট অফ, ভালো করে মাথায় রাখবা, ডিসপাইটের সাথে কোনো কিছু নাই কিন্তু, শুধুমাত্র ডিসপাইট, আর ইনস্পাইট একা কিন্তু নাই, ইনস্পাইট অফ আছে, তারপরে কি বসে, নাউন ফ্রেজ বসে। ওকে, তো এখন একটা এক্সাম্পল দিই, দেখো ধরো যে ইনস্পাইট, এখানে দিলাম ইনস্পাইট দ্য ডিলে কমা দে অ্যারাইভড অন টাইম, এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। মনে করো তো এখানে আমরা কি দেখলাম, নাউন ফ্রেজ বসে, কোনো সাবজেক্ট ভার্ব বসবে না, নাউন ফ্রেজ বসবে। ফ্রেজ মানে কি, একগুচ্ছ একটা শব্দ, তাই না? তো এখানে দেখো ইনস্পাইট আর ইনস্পাইট অফ আর ডিসপাইটের ভিতরে পরে নাউন ফ্রেজ বসবে, কিন্তু এখানে ইনস্পাইট কথার আছে, কিন্তু এটা তো আমরা জানি যে ইনস্পাইট অফ বসে, কিন্তু এখানে ইনস্পাইট আছে, তাহলে আমাদের এই অংশটা কি হবে, হবে না। তাহলে এটাকে সঠিক করার জন্য কী করতে হবে, ইনস্পাইট অফ যা আছে তাই, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। ইনস্পাইট অফ দ্য ডিলে, তারপর কী করবা, দ্য অ্যারাইভড অন টাইম, আবার তুমি এভাবে লিখতে পারবা ডিসপাইট, তাও হবে, যা আছে তাই, ঠিক আছে, যা আছে তাই। ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে পারো অথবা ডিসপাইট দিয়েও শুরু করতে পারো। আমরা জানি যে ইনস্পাইট খালি বসে না, এর সাথে একটা অফটা ইউজ করতে হয়, তাছাড়া এটা হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের এটা হবে ভুল আর এটা সঠিক, আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। ওকে, তো এখন আমরা পরবর্তী রুলস দেখব, সেটা হচ্ছে রুল নম্বর সিক্স। এই যে দেখো রুল নম্বর সিক্স এখানে কী বলতেছে, অল দো ইভেন দো দো, অল দো ইভেন দো দো, এই তিনটার যে কোনো একটা থাকুক না কেন, এরপরে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, প্লাস কমপ্লিমেন্ট কথাটা বসবে। তো এক্সাম্পল দিই, দেখো তো এক্সাম্পল আমরা স্ক্রিনে লিখে ফেলেছি, সেটা হচ্ছে দেখো প্রথমে গ্যাপ রাখছি, দ্য ওয়েদার এটা গোটাটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে ওয়াজ, ভেরি ব্যাড এটা কমপ্লিমেন্ট, কারণ আমরা জানি যে ভার্বের পরে যে অংশটা থাকে ওটা হচ্ছে কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে। তো ভার্বের পরে কমপ্লিমেন্ট বসছে, তারপর একটা নতুন একটা ক্লজ বসছে, উই হ্যাড এ পিকনিক। তাহলে আমাদের এখানে তোমার অপশন হিসেবে মনে করো যে অল দো এরকম থাকলো, বি নম্বর মনে করো যে দো থাকলো, তারপরে সি নম্বর মনে করো যে ইভেন দো থাকলো, আর ডি নম্বর মনে করো যে নান থাকলো, বো অল অল থাকলো, ঠিক আছে। তাহলে এ থাকলো অল দো, বি থাকলো দো, সি থাকলো ইভেন দো, আর ডি নম্বর থাকলো অল, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে অলটা হবে। কেন, এই তিনটার যে কোনো একটা দিয়ে তুমি এই সেন্টেন্সটা মেক করতে পারবা, তৈরি করতে পারবা। তাহলে বলতে পারো যে অল দো দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, উই হ্যাড এ পিকনিক, তারপর বলতে পারো যে ইভেন দো দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, ইত্যাদি তুমি যে কোনোভাবে এটা করতে পারবা, ঠিক আছে। এটাই হচ্ছে রুল নম্বর সিক্সের ব্যবহার। রুল নম্বর সেভেন, বিকজ এর শুধুমাত্র বিকজের পর কি সাবজেক্ট ভার্ব হবে অথবা দেয়ার প্লাস ভার্ব সাবজেক্ট, বিকজের পর যদি ডাইরেক্ট সাবজেক্ট থাকে তাহলে ভার্ব বসবে, আবার যদি দেখো যে বিকজের পরে দেয়ার আছে তাহলে সেক্ষেত্রে ভার্ব তারপরে সাবজেক্ট বসবে, মানে দেয়ারের পরে আগে ভার্ব তারপরে সাবজেক্ট। অনুরূপভাবে সেম বিকজ অফ থাকলে নাউন ফ্রেজ হয়, এটার কোনো ফান এক্সট্রা কোনো বিষয় জানতে হবে না, জাস্ট বিকজ অফ থাকলে নাউন ফ্রেজ হবে। তো একটার এক্সাম্পল আমরা একটু দেখি, তো আমাদের এখানে দুটো এক্সাম্পল আমরা লিখেছি, দেখো রানা ওয়াজ অয়েড বিকজ, এই যে বিকজ ইট হ্যাড স্টার্টেড টু রেইন, তাহলে আমরা কী জানি শুধুমাত্র বিকজ থাকলে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব কথাটা বসে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট বসছে তারপরে ভার্ব কথাটা বসছে, টোটালটা কিন্তু ভার্ব, হ্যাজ হ্যাড স্টার্টেড এটা এ পর্যন্ত ভার্ব, তাহলে বিকজের পরে সাবজেক্ট ভার্ব বসছে, সোজা কথা। এখন যদি বিকজের পরে ধরো মনে করো যে এখানে দেয়ার থাকতো, টিএইচ ইআরই দেয়ার, তাহলে কী হয়তো এই হ্যাড স্টার্টেডটা আগে আসতো, তাহলে দেয়ার হ্যাড স্টার্টেড ইট টু রেইন, এই কথাটা হতো, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে দেখো রানা ওয়াজ অর ইট অফ দ্য রেইন, ডাইরেক্ট একটা কী আছে, নাউন ফ্রেজ আছে, কী আছে, নাউন ফ্রেজ, তাহলে আমাদের এখানে কী হবে, অবশ্যই এখানে বিকজ অফ হবে, কারণ আমরা জানি বিকজ অফ থাকলে নাউন ফ্রেজ হয়, আর শুধুমাত্র বিকজ থাকলে এই দুইটা রুলস
বা দুইটা নিয়ম ফলো করে, ঠিক আছে? তাহলে এই গেল রুল নাম্বার 7-এর মূল আইটেমটা। তো পরবর্তী পার্টে আমরা আলোচনা করব বাকি রুলসগুলো, কারণ একটা ভিডিওতে অতটা রুলস আমরা আলোচনা করতেছি না। এখন আস্তে আস্তে শিখো, তাহলে তোমাদের একটু মনে থাকবে, ঠিক আছে? তো পরবর্তী পার্ট দেখার আমাদের জন্য শেষ করছি আজকের ক্লাসটি। সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।